বন্ধুরা, আজকে আমরা কথা বলবো রিতু হোসেনের খালাতো ভাই মেহেদি হাসানকে নিয়ে। চলুন তাহলে শুরু করা যাক। অজানা তথ্য। নাম মেহেদি হাসান, ডাক নাম মেহেদি, জাতীয়তা বাংলাদেশি, ধর্ম মুসলিম, বয়স 19 বছর, পেশা স্টুডেন্ট, বাইক রাইডার ও ইউটিউবার। তিনি মোহাম্মদপুর ঢাকায় থাকেন। তারা তিন ভাই বোন। মেহেদি হাসানের মা বাবা। তো বন্ধুরা, জানা মতে তার কোনো জিএফ নেই। সে আইফোন ব্যবহার করেন। তার একটি ইউটিউব চ্যানেল আছে মেহেদি হাসান। তার চ্যানেলে রাকিবের টিমদের সাথে মজা করার কিছু দৃশ্য আপলোড দেন। তার ইউটিউব ইনকাম 10,000 টাকা। রাকিব দেন 15-20,000 টাকা। তার মাসিক ইনকাম 25-30,000 টাকা। বন্ধুরা, তিনি রাকিব হোসেনের চ্যানেলের একজন সদস্য। রাকিব হোসেন ও ঋতুর খালাতো ভাই মেহেদি হাসান। মেহেদি হাসান রাকিবের সাথে বেস্ট ফ্রেন্ডের মতো থাকে। বেশিরভাগই সময় রাকিবের সাথে থাকে। তাদের সাথে কোনো ঝামেলা হয় না। তারা যা করবে মিলেমিশে করে। মেহেদি হাসান 2016 সালে মোহাম্মদপুর ইস্টার্ন ক্লাবের দ্বিতীয় স্থান জয় করেন। তার প্রিয় জিনিস, প্রিয় খাবার পিৎজা, প্রিয় রং কালো অ্যান্ড সাদা, প্রিয় অভিনেতা ফারহান, প্রিয় অভিনেত্রী তানজিন তিশা, প্রিয় খেলা পাবজি গেম। তো বন্ধুরা, তিনি বাচ্চাদের অনেক পছন্দ করেন। ও মেহেদি হাসান সবসময় হাসি খুশি থাকেন। তো বন্ধুরা, মেহেদি হাসানের সম্পর্কে কিছু কথা আলোচনা করব। মেহেদি হাসান একজন ভালো মনের মানুষ। জানা মতে তিনি এখনো সিগারেট খাননি। তাদের ইউটিউব পুরো টিম হাসি খুশিভাবে থাকেন। মেহেদি হাসান ব্লগ করতে বেশি পছন্দ করেন। তো বন্ধুরা, ভিডিও আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।